সম্প্রতি 6টি ক্যাটাগরিতে 54 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ইনফরমেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনে। কথা বলছি জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পদের নাম, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বেতন স্কেল কত, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় সহ বিস্তারিত তথ্যগুলো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। যারা এই পদগুলোতে আবেদন করবেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, ডিসি সুনামগঞ্জ .com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। কর্মী নম্বর এক, পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে নিয়োগ হবে 4 জন। বেতন গ্রেড হচ্ছে 16,9300 টাকা থেকে 22,490 টাকার স্কেলে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমরের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরের পরীক্ষা উত্তীর্ণ, বাংলা এবং ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে গতি প্রতি মিনিটে 20 শব্দ, 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য করা হবে থাকতে হবে। কর্মী নম্বর 2, নাজির কাম ক্যাশিয়ার নিয়োগ দেওয়া হবে 10 জন। বেতন গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে বা সমরের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলা এবং ইংরেজি উভয় পরীক্ষায় কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। কোটি নাম্বার 3, সার্টিফিকেট পেশকার নিয়োগ দেওয়া হবে 10 জন। বেতন গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে বা সমরের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলা এবং ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে গতি প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। কোটি নাম্বার 4, সার্টিফিকেটের সহকারী নিয়োগ দেওয়া হবে 10 জন। বেতন গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমরের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরের পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলা এবং ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে গতি প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। কর্মী নম্বর 5, পদের নাম ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, এই পদে নিয়োগ 10 জন। বেতন গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমরের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরের পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলা এবং ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। কর্মী নম্বর 6, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, এই পদে নিয়োগ দেবে 10 জন। বেতন গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমরের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরের পরীক্ষা উত্তীর্ণ, বাংলা এবং ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারীর বয়স 15/4/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স পূরণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22 সেপ্টেম্বর 2022 তারিখের স্মারক প্রেক্ষিতে 25/3/2020 তারিখে সর্বোচ্চ বয়সের মধ্যে থাকলে তারা আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ কর্তৃক 18 সেপ্টেম্বর 2019 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তবে বিগত 3/4/2020 তারিখে সেই লিখিত পরীক্ষার জন্য স্বীকৃত প্রবেশপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত পূর্বক 15/1/2023 তারিখের মধ্যে কার্যালয়ের রাজস্ব শাখায় কক্ষ নম্বর 231 জমা প্রদান করতে হবে। নিয়োগ পরীক্ষায় বর্ণিত পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 অনুসরণ করা হবে। আবেদনকারীকে তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনপত্রে উল্লেখ করতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী 16/3/2023 তারিখে সকাল 10টা হতে 15/1/2023 তারিখ বিকাল 5টার মধ্যে অনুচ্ছেদ 12 অনুযায়ী অনলাইনে আবেদন দাখিল করা যাবে। অফিসে সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন সেই সব পরীক্ষার্থীদেরকে এই যে নিম্নবর্ণিত কাগজপত্রের তালিকা দেখতে পাচ্ছেন এখানে, এই তালিকা অনুযায়ী কাগজপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে ডিসি সুনামগঞ্জ .com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা হচ্ছে 16/3/2023 তারিখ সকাল 10টা থেকে আর আবেদনের শেষ সময় 15/1/2023 তারিখ বিকাল 5টা পর্যন্ত। SMS এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বারে 2টি SMS করে পরীক্ষার ফি 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা অনেক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে দুটো পদ্ধতি অনুসরণ করে খুব সহজে আপনারা টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন। আবেদনকারীকে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআরএ প্রদান করা হবে না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহের চূড়ান্ত সুপারিশ পূরণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোঠানীতি অনুসরণ করা হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।